বাইসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে গুরুতরভাবে জখম এক স্কুল পড়ুয়া। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত লস্কর চৌমুনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল 9:45 নাগাদ আহত স্কুল পড়ুয়া রিয়াজ হোসেন বাড়ি থেকে বাইসাইকেলে করে মাস্টার বাড়িতে যাবার সময় পেছন থেকে একটি অটোরিকশা সজোরে ধাক্কা মারে। তাতে গুরুতরভাবে জখম হয় রিয়াজ হোসেন নামে স্কুল পড়ুয়া। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে স্থানীয় একটি গাড়ি দিয়ে স্কুল পড়ুয়াকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সে। আসলে ফাটা টায়ার তুলছিল বাইসাইকেল দিয়া, তো গাড়ি বাইতে শুনলে আমি তো দৌড়ে আসি। অটো গাড়ি লস্কর সমনি গাড়ি আমি কই তারি না, গাড়ি কুছ কই তারি না, আমি আমার পুত্রের কাছে আসি। কোন গাড়ি ড্রাইভার আইছে, ড্রাইভারও আছে, গাড়ি গুলো আছে। রিয়াজ হোসেন বাড়ি কোন জায়গা আপনাদের? কৃষ্ণ বিশ্বনগর। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।